আজকে আমার কথা হলো পুষ্পা টু এর যে টিজার বেরিয়েছিল সেটাকে এবার ডিপ ড্রাইভ করবো, বিকজ আমি অলরেডি রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম ওই টিজারটার উপর, ডেফিনেটলি চেক আউট না করে চেক আউট করে নিও। তো এখন আমরা ডিপে গিয়ে কথা বলবো যে এই টিজার থেকে আমি কী বুঝতে পারছি, বিকজ এর আগেও দু এক বছর আগে একটা টিজার এসেছিল যেখানে আরও বেশি কাহিনী জানা গেছিলো, সেখান থেকে এই টিজারের উপর আমি কতটা কাহিনী জানতে পারলাম, দেন এই টিজারটা কি ঠিকঠাক যে টাইমিংটা দেওয়া হচ্ছে, একটা সিনের উপরে রাখা হচ্ছে, তার উপর অডিয়েন্স কী ভাবছে, এবং থার্ড কথা বলবো যে ওর যে লুকটা, লুকটা কেন বা লুকটা রেফারেন্স কোথার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, আর বলিউডের সঙ্গে কম্প্যারিজনটা কী, সেই সব বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো ফার্স্ট অফ অল কথা বলি আমরা যে এই কাহিনীটা কী জানতে পারলাম এখান থেকে। তো প্রথম যে টিজারটা কথা আমার মনে থাকে যেটা আই থিঙ্ক এক দু বছর আগে এসেছিল, সেখানে দেখানো হয়েছিল যে পুষ্পাকে কেউ মেরে দিয়েছে, আটটা গুলি লেগেছে এবং তুমি ভাবছে যে পুষ্পা মরে গেছে, পুলিশ ওর আই থিঙ্ক জামাগুলো দেখাচ্ছিল, আই থিঙ্ক সে জামা দেখা আছে আটখানা গুলি আছে আর রক্ত রক্ত আছে, তো ভাবছে মরে গেছে। এবং সেটা জানার পরে মানে ওর যে লোকজন, ওকে যে ভালোবাসে ওর যে লোকালিটির লোকজন, সেখানে ওরা দাঙ্গা ভাঙ্গা করছে এবং সেখানে আই থিঙ্ক 144 আর সামথিং চালু হয়, যেখানে হচ্ছে পুরো আর্মিরা রুট করছে এবং আর্মিরা পুরো জমি রেখেছে। এইবার সেখান থেকে বাকি অডিয়েন্স বা বাকি ওখানকার যে পাবলিক কী বলছে পুরো ব্যাপারে, তো সেখানে একটা খুব ডায়লগ দারুণ ছিল যে সবাই দেখছে যে পুষ্পা কী করে টাকা ইনকাম করছে, ইলিগালভাবে টাকা ইনকাম করছে, বাট কেউ দেখছে না যে সেই টাকাটাও কী করছে। তো সেখানে এখানে দেখানো হচ্ছে যে কারোর মানে ছেলের বাচ্চা ছেলের শরীর খারাপ ছিল বা হাতটা ছিল না সামথিং, সেখানেও টাকা দিয়ে ওষুধপত্র দিয়েছে, কারণ মেয়ে বিয়ে হচ্ছিল না বিয়ে করতো, এরকমভাবে গরিব দুঃখীদের যারা প্রবলেম ছিল সেই যে ইল্লিগাল টাকা দিয়েও মানে ভালো কাজ করছে, স্কুল তৈরি করে দিচ্ছে, যেগুলো কাইন্ড অফ যদি মনে থাকে শিবাই দা বস, ঠিক আছে, রাজনীকান্তের সেখানেও কিন্তু কিছু সেরকম কাজ করেছিল, ঠিক আছে, ব্ল্যাক মানির মাধ্যমে। তো এখানেও কিন্তু সেরকম কিছুটা আমরা জানতে পারছি। তো এই পরে আমরা যখন টিজারে দেখেছিলাম তারপরে দেখা চলছে একটা ওয়েব ক্যাম ছবি এসে, ঠিক আছে, একটা একটা হচ্ছে আই থিঙ্ক সিটি আমার ছবি এসে জঙ্গলের মধ্যে, যেখানে একটা বাঘ দেখা যাচ্ছে, যেখান থেকে একটা লোক যাচ্ছে এবং লোকটাকে দেখে বাঘ পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর লোকটা যখন এই করবে তখন বোঝা যাবে ওটা পুষ্পা, এবং কিন্তু হাতে দেখবে মনে হলো ওর হাতে ইয়ে আছে নেল পলিশ আছে, তো ওইখানে পুষ্পর ঢাকা কিন্তু ওইখানে কিন্তু এই লোকটার একটা আমরা বাইক পাই, ঠিক আছে, বাট ওর থেকে বেশি না, জাস্ট লোকের বলল যে ও বেঁচে আছে, সবাই বুঝতে পারলো যে ও বেঁচে আছে, ঠিক আছে, এবার ও কোথায় ছিল, কেন ও লুকিয়েছিল, এবং ওই যে একটা বাইক পেলাম বাইকটার মানে কি সেটা কিন্তু কিছুটা আমরা এই যে ডিজাইনটা থেকে বুঝতে পারি, যে ওকে ডেফিনেটলি হয়তো ও গুলি খেয়েছিল, ওর যে সত্য তাদেরকে মারার চেষ্টা করেছে এবং ডেফিনেটলি সফলও হয়েছে, ওকে অনেকগুলো গুলি করেছে বাট ও মরেনি, ওকে হয়তো এই ট্রান্সজেন্ডার লোকটা বাঁচিয়েছে বা এই ধরনের কিছুটা গল্প হয় যার জন্য ওই লুকটা নেয়, ঠিক আছে, ওই লুকটা চেঞ্জ করে এবং যে ডিফারেন্ট লুক দিয়ে ও একটা ডিফারেন্টভাবে কিন্তু সবাইকে মারতে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি পুষ্পার ক্যারেক্টার স্টার্টিংয়ে দেখ ফিচারটা, ও কিন্তু নর্মাল এরকম ছিল, ঠিক আছে, এইবার যখন কিছুটা এগিয়ে মারতে পারে তখন আস্তে আস্তে হাতটা ঘুরে যাচ্ছে, এটা ওর স্টাইল, কিন্তু নর্মাল নিজের পিছিয়ে রেখেছে, তো ও নিজেকে চেঞ্জ করছে, ঠিক আছে, ও নিজের লুক চেঞ্জ করছে, নিজেগুলো চেঞ্জ করছে, সো ও অজ্ঞাতবাসে গিয়ে কাইন্ড অফ, এই জায়গাটা কিন্তু মহাভারত রেফারেন্স আছে যে মহাভারত যখন পাণ্ডবটা অজ্ঞাতবাসে যায় এক বছরের জন্য, তখন কিন্তু পাণ্ডবের মধ্যে পাঁচজনের মধ্যে যে অর্জুন ছিল, অর্জুন কিন্তু একটা রূপ যার নাম হচ্ছে বিড়লা, আমাদের রূপটা নেওয়ার পিছনের কারণ আছে দুটো কম, ফার্স্ট এই বিড়লা নামটা হওয়ার থেকে কৃষ্ণ এই নামটা ওকে দিয়েছিল যখন কৃষ্ণ ওই কৃষ্ণের যে বউ ছিল আই থিঙ্ক মীরা, ভুলে গেছে কৃষ্ণের ওখানে ওই টাইমে যে কৃষ্ণের বউ হয়েছিল প্রথম বউ যে লিখেছিল বউ বলাতে, তো তাকে তুলে আনার সময়, ঠিক আছে, ওই অর্জুনের সঙ্গে অর্জুন সাহায্য নেয়, অর্জুনকে মেয়ে বানিয়ে পাঠায় ওই বউর কাছে ওর তুলে নিয়ে আসার জন্য, ঠিক আছে, তো তখন ওই মেয়ে যখন বানিয়ে পাঠায় তখন নাম দিয়েছিল কৃষ্ণ বৃণালা, এই নামটাই গিয়ে পরে ও অজ্ঞাত ইউজ করে। এইবার ও অজ্ঞাত ইউজ করার সময় শুধুমাত্র নামটা ইউজ করেনি বা ওই ড্রেস আপই করেনি, সত্যিকারের ট্রান্সজেন্ডার হয়ে গেছিলো, কী করে হয়েছিলো সেটার একটা কাহিনী আছে যে অর্জুন যেহেতু ইন্দ্রের সন্তান তো ইন্দ্রকে স্বর্গে নিয়ে যায় ফর সামথিং সাম টাইম, ঠিক আছে, ওখানে গিয়ে শিখানো টেখানোর জন্য, তো যখন স্বর্গে নিয়ে যায় তখন ওখানে একদম উর্বশী ওকে প্রপোজাল দেয় ফর সেক্স অর সামথিং, আর ও সেখানে না করে দেয়, ঠিক আছে, ওকে রেসপেক্টফুলি না করে, বাট সেখানে উর্বশী এটা গায়ে লাগে এবং অভিশাপে তুমি নাপুংসক হয়ে যাবে, তো তারপরেও ক্ষমা চায় এবং আই থিঙ্ক ইন্দ্র কিছুটাও বলে যে ছেলে কেরম করলে অনেক প্রবলেম হবে নর্মাল স্কিন পৃথিবীতে, দেন উর্বশী সেই অভিশপ্তা হঠাৎ দিলে আর ফেরত নেওয়া যায়, ঠিক আছে, তো সেখানে বলে ঠিক আছে তোমার অভিশপ্তা এক বছরের জন্য কার্যকরী হবে, আর এই এক বছর কখন থেকে স্টার্ট হবে সেটা তুমি ডিসাইড করো, ঠিক আছে, তো ওই এক বছরের টাইমটাও অজ্ঞাতভাবে যাওয়ার সময় ওই এক বছরের টাইমে ডিসাইড করে এই টাইমে আমি নাপুংসক হবো, আর তখনই ওই বিড়লার নাম নিয়ে ও একটা নর্তকী হয়ে যায় এবং
ওই আই থিঙ্ক বৃহৎ বা সামথিং ওর রাজ্য ছিল, সেখানকার যে রাজকুমার তাকে নাচ শেখাতো। এই হলো পুরো কাহিনী এবং সেখান দিয়ে কাইন্ড অফ এই ইন্সপিরেশন নেওয়া হচ্ছে যে ওকে যে রূপটা দেওয়া হচ্ছে ভেলার মতো, ও কাইন্ড অফ অজ্ঞাতবাসে গেছে এবং অজ্ঞাতবাসে থেকে আসার পরে কিন্তু অর্জুন এবং পাণ্ডবরা মিলে কিন্তু মহাভারতে যুদ্ধ করেছে। তো ও আই থিঙ্ক সেরকম অজ্ঞাতবাসে ফেরার পরেই ও যুদ্ধ স্টার্ট করবে। তো এইখানে হল কানেকশন। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে এই টিজারটা অনেকে পছন্দ করছে না, ঠিক আছে, যে একটাই যে টিজারে আমরা দেখে অভ্যস্ত, মানে হিন্দি বলতে দেখে বলিউড বলতে অভ্যস্ত, যে টিজারের মধ্যেই আমাকে সব বড় বড় সিন দেখিয়ে দেবে তাই আমরা ইন্টারেস্টেড হই, যেটা অ্যাকচুয়ালি হয়। যেটা রোহিত শেট্টির মুভি যেটা ক্র্যাশ করতে চলেছে আই থিঙ্ক, ঠিক আছে, সে তার হচ্ছে এই টেন্ডেন্সি, এটা যে ভালো ভালো সিন সব টিজারে দেখিয়ে দেবো যাতে আমার পাবলিকরা সব মুভিটা দেখে, ঠিক আছে। কিন্তু হলিউডের মুভি যেগুলো জানো, বেশিরভাগ হলিউড মুভি যেগুলো খুব বড়ো বাজেটের খুব বড়ো মুভি, তারা কিন্তু খুব কম মানে সিন দেখায়, খুব টিজারে জাস্ট টিজ করে। টিজার মানে কি, তোমাকে টিজ করবে যে তুমি আরও ওয়েট করো যে এরপরে কেউ ওয়েট করতে হবে, টিজ খুব খুব কম ইনফরমেশান দেয় যাতে কি না লোকে বেশি ইনফরমেশান না জেনে, স্পয়লার না সবাই এক্সপিরিয়েন্স করতে পারে হলে এসে যখন কিছু নতুন কিছু হয়, ঠিক আছে, সেইরকম কিছু করার চেষ্টা। আর এই মুভিটার যা হাইপ, ঠিক আছে, পুষ্পা টু, পুষ্পা ওয়ানের সময় লোকজন মানে খুব বাজে বাজে একুশে বেরিয়েছিল, খুব বাজে কথা বলছিল যে হ্যাঁ KGF একটা চিপ কপি, মানে গরিবদের মুভি অ্যান্ড অল দোজ থিং, বাট সেটা এখন যেই লেভেলে পৌঁছে গেছে এবং আলু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে কিন্তু এখন এত হাইপ যে এখানে যেটুকুই দেবে সেখানেই হাইপ হচ্ছে। তো সেই বুঝে এই ডাইরেক্টর চেষ্টা করে যে জাস্ট একটা লুক দেওয়ার, জাস্ট এখানে একটা গ্লিমস দেওয়ার এই টিজারে। তো সেখানে আমি টিজারে দেখতে পেলাম যে আমাদের আলু অর্জুন আসছে এবং শাড়ি পরে, ঠিক আছে, এই লুকটা কিন্তু একটা বড় মারাত্মক আছে। সেটা ফার্স্ট অফ অল যেটা আমি বললাম যে এই মহাভারত রেফারেন্স সেটা, আর সেকেন্ড হচ্ছে আমরা বলিউডে কিন্তু এরকম অনেকবারই দেখেছি শাড়ি পরেছে আর মেয়ে সেরেছে, সেটা খুবই চিজি ওয়েতে লেগেছে, আমাদের হাসি পেয়েছে, মানে খুব চিজি ওয়েতে, বাট আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম, ঠিক আছে, যেখানে একটা হিরো শাড়ি পরেও তার সোয়াগ বজায় রেখেছে। এর আগে যে কবার আমরা শাড়ি পরে দেখেছি নয় দেখেছি সেখানে একটা কমেডি হচ্ছে, ঠিক আছে, খুবই চিজি ওয়েতে বাজে লাগছে, সেখানে তুমি জাকি পড়ানো হিরো, আর নয় আমরা দেখেছি হচ্ছে আই থিঙ্ক অক্ষয় কুমারটা বলেছে যখন ট্রান্সজেন্ডার হচ্ছিল, তো কখনোই যে একটা সোয়াগ ব্যাপারটা লাগে, ঠিক আছে, দেখে একটু আনকমফর্টেবল হয়েছে না হলে হাসি পেয়েছে, বাট এই সোয়াগ ব্যাপারটা এই শাড়ি পরার পরও তার যে দমদার ব্যাপারটা সেটা কিন্তু ধরে রেখেছে এবং সত্যি সেই রকম লাগছে। যদি তুমি ধরে নাও না আগেকার দিনে, যদি ধরে নাও যখন ওই যে বলছেন তোর মহাভারত রেফারেন্স, ওই টাইমকার যে ড্রেসগুলো কাইন্ড অফ শাড়ি মতন ধরতে পারো, কাইন্ড অফ নিচে যেটা পরে ধুতির মতন এবং হাতে একটা এরকম দুপাটা টাইপের রাখতো, ঠিক আছে, আগেকার মানে রাজা রাজা, তো সেরকম কাইন্ড অফ তুমি ধরে নিতে পারো এবং সেই যে একটা অ্যাটায়ার সে দেখতে একটা আলাদা রকম লাগবে, ভালো লাগবে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু কাইন্ড অফ এখানে ধরে গেছি। যেরকম আর্ট করে যে শাড়িটাকে পিছন দিকে হাতে নিয়ে ঠিক আঁচলটা, সেটা একটা আলাদা লুক লাগছে, মানে আলু অর্জুন যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই লুকটাকে বজায় রেখেছে সেটা কিন্তু দারুণ লাগছে। এবং আমি যেটা বললাম যে এখানে টিজারেরই দরকার ছিল না, বিকজ মুভি এখন অনেক আগস্টে আসতে চলেছে, আই থিঙ্ক জুন জুলাইয়ের দিকে আমরা মেইন ট্রেলার পাবো যেখানে আমরা কাহিনী সম্পর্কে আরও জানতে পারবো। আর এটা আমার খুব ভালো লেগেছে, ভিলেন রিভিল করছে না, ভিলেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই স্টোরিটা, ঠিক আছে, তাদের লেটার রিভিল করে খুবই ভালো। এবং আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আগের মুভিতে হিট হওয়ার আরেকটা বড় কারণ ছিল মিউজিক। মিউজিক সেখানে কিন্তু দারুণ ছিল, স্পেশালি যে ডান্স নাম্বার ছিল সেটা তো কাঁপিয়ে দিল, শুধুমাত্র একটা ডান্স নাম্বার করে মেয়েটা নামই মনে পড়ছে এই মুহূর্তে, ওর নিজের ক্যারিয়ার ওর বুস্ট আপ করে ফেলবে, ঠিক আছে। তো এইখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা কিন্তু আমাদের দারুণ একটা ভাইব দিচ্ছিল, ঠিক আছে, আশা করছি এই মুভি তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা দমদার থাকবে। আর এই মুহূর্তের এক্সপেকটেশন তো লাইক অন্য লেভেল, আই থিঙ্ক এই মুভিটা শুধুমাত্র এই বছরের না হয়তো ইন্ডিয়ার বক্স অফিসে ওয়ান অফ দ্য বিগেস্ট রেকর্ড হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো এই ছিল আমার মতামত এই টিজার নিয়ে, এই মুভি নিয়ে। তো তোমাদের বিষয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই জানি, আমার সাথে নেক্সট ভিডিও সুন্দর।